উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজ বিজ্ঞানের পরিধি, যার ইংরেজি নাম স্কোপ অফ সোসিওলজি। অধ্যায়টি সমাজ বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। পূর্ববর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায়ে সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞানের পরিধি। পরিধি বলতে আমরা কি বুঝি? পরিধি বলতে আমরা বুঝি কোনো বিষয় বা বস্তুর গণ্ডি বা একটা সীমারেখা, যার ভিতর থেকে ওই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এক্ষেত্রে আমাদের আজকে সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে কিছু দিক আছে, যে দিকগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আমরা প্রথমে আসি যে সমাজবিজ্ঞানীদের যে সমাজতাত্ত্বিক যে মতবাদগুলো, সেই মতবাদগুলো হচ্ছে সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। সমাজবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত বা সমাজতাত্ত্বিক যে দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন, এর ভিতরে বিভিন্ন সমাজবিজ্ঞানীর মতবাদগুলো উল্লেখযোগ্য। যেমন এমিল দুর্খেইম, ম্যাক্স ওয়েবার, অগাস্ট বোর, ইবনে খালদুন প্রমুখ সমাজবিজ্ঞানীদের সমাজ সম্পর্কিত চিন্তা ভাবনা, দিক নির্দেশনা সমাজবিজ্ঞানের পরিধি হিসেবে গণ্ডীভুক্ত বা পরিধিভুক্ত। আমরা সমাজবিজ্ঞানের পরিধির ক্ষেত্রে আরও দেখি যে দ্বিতীয়ত আসে ঐতিহাসিক সমাজবিজ্ঞান, যার ইংরেজি নাম হচ্ছে হিস্টোরিক্যাল সোসিওলজি। এই আলোচনায় আমরা সমাজবিজ্ঞানের উদ্ভব, উৎপত্তি এবং বিকাশ, এই যে বিষয়গুলো, এটা কীভাবে হয়েছে এবং সামনের দিকে সমাজ কীভাবে পরিচালিত হবে, এই বিষয় নিয়ে কিন্তু ঐতিহাসিক সমাজবিজ্ঞান তার আলোচনা করে থাকে। তৃতীয়ত হচ্ছে পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের সমাজবিজ্ঞান, এক্ষেত্রে এই আলোচনায় আমরা দেখি যে পরিবারের উৎপত্তি এবং বিকাশ, পরিবারের কার্যাবলী এবং মানব সমাজে পরিবারের ভূমিকা, এই বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার আলোচনা করে থাকে। মানুষ পরিবারে জন্ম নেয়, পরিবারের ভিতর দিয়ে সে বিকশিত হয় এবং সমাজে তার ভূমিকা, পরিবারের ক্ষেত্রে তার কার্যাবলী এবং বিভিন্ন দিক নিয়ে কিন্তু সে আলোচনা বা সমাজ পরিবারের বিষয়গুলো নিয়ে কিন্তু তার পরিধিভুক্ত হিসেবে আলোচনা করছে। চতুর্থ, সামাজিক জনবিজ্ঞান। সোশ্যাল ডেমোগ্রাফি, যার ইংরেজি নাম সামাজিক জনবিজ্ঞান। এক্ষেত্রে সমাজে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার উৎপত্তি কীভাবে হয় এবং কোন অঞ্চলে জনসংখ্যার কি কারণে বেড়ে ওঠে এবং এই কর্ম বা সংস্থানের সুবিধার্থে কোথায় মানুষের জনবসতি বেশি গড়ে ওঠে এবং বিভিন্ন যে নদীমাতৃক অঞ্চল বা বিভিন্ন যে হাট বাজার বা বিভিন্ন যে সমাজে জনসংখ্যার আধিক্য এবং এর বন্টন ব্যবস্থা, এটা নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার পরিধির আলোচনা হিসেবে কিন্তু গুরুত্ব করেছে। তারপরে আসি আর একটা পরিধির ক্ষেত্র আছে, গ্রামীণ ও নগর সমস্ত।
রুরাল অ্যান্ড আরবান সোসিওলজি, অর্থাৎ গ্রামীণ সমাজ আমাদের এই দেশে বা এই সমাজ ব্যবস্থায় দুই ধরনের সামাজিক অবস্থা আমরা দেখতে পাই, একটা হচ্ছে গ্রামীণ সমাজ ব্যবস্থা, একটা হচ্ছে আরবান বা নগর বা শহর সমাজ ব্যবস্থা। গ্রামীণ সমাজ ব্যবস্থার মানুষের চিন্তা চেতনা, আচার আচরণ, তাদের কাজের ধরন কিন্তু এক ধরনের, আবার শহর বা নগর অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর কিন্তু তাদের কাজের ধরন, কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু অন্য আরেক ধরনের, মানসিকতা, আন্তরিকতা, এই বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার পরিধিভুক্ত ভাবে আলোচনা সে করেছে। তারপর আমরা আসি ধর্মের সংস্থা। এ প্রসঙ্গে ধর্ম মানে বিশ্বাস, অর্থাৎ মানব সমাজে সকল সমাজেই কিন্তু ধর্মের আধিক্য বা ধর্মের একটা উপস্থিতি লক্ষণীয়। ধর্মের উৎপত্তি, ধর্মের বিকাশ, মানব সমাজে ধর্মের ভূমিকা বা কাজ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার পরিধির আওতার ভিতরে ধর্মের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এ প্রসঙ্গে ম্যাক্স ওয়েবার দ্য প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে পুঁজিবাদের বিকাশে ধর্মের বিষয় বর্ণনা করেছেন। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, তার একটা বিখ্যাত একটা গ্রন্থ আছে, যেটা হচ্ছে দি প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। এই গ্রন্থে পুঁজিবাদের বিকাশ সম্পর্কে ধর্মের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এরপরে আসি শিক্ষার সমাজতত্ত্ব। সোসিওলজি অফ এডুকেশন, অর্থাৎ সমাজে শিক্ষার বা এর একটা গুরুত্ব বা এর একটা ভূমিকাটা কি, সে বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার পরিধির ভিতরে শিক্ষার সমাজতত্ত্ব বিষয়ে কিন্তু আলোচনা পর্যালোচনা করেছে। শিক্ষা ও শিক্ষার সাথে সামাজিক শ্রেণীর সম্পর্ক, সমাজে যে বিভিন্ন যে বসবাসকারী যে বিদ্যমান গোষ্ঠী বা শ্রেণী আছে, এই শ্রেণীর সাথে সমাজে এই যে শিক্ষার যে একটা সম্পর্ক, এই বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে এবং এই 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 এর সাথে সমাজের অন্য অন্য প্রতিষ্ঠানের সম্পর্ক, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, শিক্ষার ধরন, শিক্ষার মাধ্যম, শিক্ষার ধরন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার পরিধির ভুক্ত করেছে শিক্ষার সমাজবিজ্ঞান বিষয় নিয়ে। রাজনৈতিক সমাজবিজ্ঞান, পলিটিক্যাল সোসিওলজি, এ প্রসঙ্গে রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে আমরা কি বুঝি, রাষ্ট্রের উৎপত্তি, যেহেতু মানুষ সমাজেই বাস করে, রাষ্ট্রের অভ্যন্তরে কিন্তু সমাজের উপস্থিতি, এক্ষেত্রে রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, রাষ্ট্রে বসবাসকারী মানুষের দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার পরিধির আলোচনা বা পরিধিভুক্ত করেছে। আইনের সমাজতত্ত্ব, সোসিওলজি অফ ল, এ বিষয়ে মানব সমাজের অভ্যন্তরে সমাজে বসবাসকারী বিদ্যমান যে জনগোষ্ঠী আছে, প্রত্যেক জনগোষ্ঠী কিন্তু একটা আইনের কাঠামোর ভিতরে কিন্তু সমাজে বসবাস করতে হয়, অর্থাৎ অপরাধ করলে তার বিচার বা অপরাধীর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির একটা বিধি ব্যবস্থা কিন্তু আছে। তো সমাজবিজ্ঞান এই আইনের বিষয় নিয়ে কিন্তু সমাজে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে বা আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সমাজকাঙ্ক্ষিত আচরণ প্রদর্শন করতে হবে, এই বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার দিক নির্দেশনা দিয়ে থাকে।
সাংস্কৃতিক সমাজবিজ্ঞান। কালচারাল সোসিওলজি সাংস্কৃতি হচ্ছে আমরা যা সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি, অর্থাৎ আমরা যা বলতে আমরা কি করছি বা কিভাবে কি আমরা আমাদের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি এটি হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে বোঝা যায় যে আমরা যা সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি, যার ইংরেজি নাম হচ্ছে সংস্কৃতি কালচার। তো এই সংস্কৃতিটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। সামাজিক পরিসংখ্যান, সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর তা বিশ্লেষণ ও ফলাফলের জন্য সমাজবিজ্ঞানে প্রতিনিয়ত পরিসংখ্যানে সাহায্য নিতে হয়। অর্থাৎ সমাজে কোন শ্রেণীর মানুষ কী অবস্থায় আছে, কোন শ্রেণীর মানুষের কী ভূমিকা বা কী দায়িত্ব বা কী কার্যাবলী সমাজে তারা পালন করছে, এই বিষয়গুলো তথ্য সংগ্রহের পর বিশ্লেষণ ও ফলাফলের জন্য সমাজবিজ্ঞানকে প্রতিনিয়ত পরিসংখ্যানে সাহায্য নিতে হয়। পরিবেশের সমাজবিজ্ঞান প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সমাজ জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ অনুকূল পরিবেশ বা প্রতিকূল পরিবেশে সমাজে কিন্তু মানুষ বসবাস করে। এই অনুকূল পরিবেশে বসবাসের উপযোগী মানুষগুলো কীভাবে তাদের জীবন ধারণ জীবন জীবিকা করে থাকে সমাজে, সেই বিষয়গুলো কিন্তু সমাজবিজ্ঞান তার আলোচনা পরিবেশের সমাজবিজ্ঞান হিসেবে তার পরিধির আলোচনা অন্তর্ভুক্ত করেছে। জেন্ডার উন্নয়ন, বিভিন্ন সমাজ ও পরিবারে নারীর মর্যাদা অবস্থার ভূমিকা সম্পর্কে কিন্তু গবেষণা করে, অর্থাৎ জেন্ডার উন্নয়ন অর্থাৎ আমাদের সমাজে নারী এবং পুরুষের যে একটা অবস্থান আছে এই অবস্থান থেকে তাদের কী কী ভূমিকা, নারীর মর্যাদা, পুরুষদের সমমর্যাদা সম্পন্ন কাজ তারা করছে অথচ বিভিন্ন দিক থেকে তারা অবহেলিত হচ্ছে, এই যে জেন্ডার উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ নারী এবং পুরুষের সমমর্যাদা সমান অধিকারের ক্ষেত্রে কিন্তু কী কী ভূমিকা বা কোথায় কী অবস্থায় সমাজ কীরকম অবস্থায় মানে পরিচালিত হচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান তার পরিধির আলোচনা করে থাকে। চিকিৎসা সমাজবিজ্ঞান অর্থাৎ মেডিকেল সোসিওলজি, যেটা আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষই কিন্তু আগে অশিক্ষিত বা নিরক্ষর ছিল। এই সমাজে বসবাসকারী বিশেষ করে পল্লী বা গ্রাম অঞ্চলের মানুষের এই যে চিকিৎসা সেবার ক্ষেত্রে বা চিকিৎসা জ্ঞান এটা কিন্তু অনেকের ছিল না। যেমন অনেকে অসুস্থ হলে বিভিন্ন যে সেই সনাতন নিয়ম অনুযায়ী বা সেই বিভিন্ন সেই পূর্বের সমাজে কোন পরিবারের কী করে গেছে কোথায় চিকিৎসা নিতে গেলে হসপিটালে বা চিকিৎসায় শাস্ত্রে যারা শিক্ষা লাভ করেছে তাদের কাছে না গিয়ে বিভিন্ন কবিরাজ পুজোর ঝাড়ফুঁক এগুলোর মধ্য দিয়ে কিন্তু সমাজে বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামাঞ্চলে বিশেষ করে তারা কিন্তু নিজেদেরকে ব্যস্ত রাখত। এক্ষেত্রে দেখা যায় যে এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে বা অগ্রগতির ফলে কিন্তু আজকের এই মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, তাদের ভিতরে আগ্রহ বেড়েছে এবং সরাসরি এখন অসুস্থতা বা বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিলে কিন্তু সহজে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে তারা। অপরাধ সমাজবিজ্ঞান, সোসিওলজি অফ ক্রাইম। তো অপরাধ সমাজবিজ্ঞান অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের ভিতরে অপরাধ প্রবণতা থাকতেই পারে ও এটা কিন্তু আসে, কিন্তু এই অপরাধের বিচার বা শাস্তির যদি একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সমাজে এই মারামারি বিশৃঙ্খলা হানাহানি এগুলো কিন্তু কমে যাবে। কাজে সমাজবিজ্ঞান তার পরিধির আওতায় অপরাধ সম্পর্কে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা বা বিভিন্ন যুক্তি তুলে ধরেছে।
তো আমাদের আজকের এই আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য আলোচনা করবো, তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে এসো এবং আজকের আলোচনাটা ভালো করে বইয়ে তোমরা পড়ে এসো। ধন্যবাদ সবাইকে।